ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এয়ার স্টেরিলাইজেশন কার্ড, যে কার্ড সঙ্গে রাখলেই নাকি করোনার হাত থেকে রেহাই মিলবে, খোদ খাদ্যমন্ত্রীর গলাতেই দেখা যাচ্ছে এই কার্ড। বাজারেও বিক্রি হচ্ছে দেদার, যদিও বিশেষজ্ঞরা বলছেন এই কার্ড স্রেফ বুজরুগি। খোদ মন্ত্রীর গলায় ঝুলছে এই কার্ড, না আই কার্ড নয়, এটা নাকি করোনা ঠেকানোর কার্ড। গলায় ঝুলালেই ধারে কাছে ঘেঁষবে না করোনা বাবাজি। যারা পড়ছেন তারা বলছেন, বলছি দাদা এটা কাজ হয় এই জিনিসটা? হ্যাঁ আমার কাজ হচ্ছে। বোঝেন কি করে কাজ যে হচ্ছে? বলেছি তো আমি এই যে এত 350 করে যে লড়ে গেলাম, জাপানের মাল, জাপান নিয়ে। কার্ডের নেপথ্যে কি কোনো বিজ্ঞান আছে না অত শত কেউ জানেন না, না জেনেই গলাতে ঝুলছে কার্ড। আর শুধু মন্ত্রীমশাই নয়, তার সহযোগী তৃণমূল কাউন্সিলরের গলাতেও সেই করোনা তাড়ানোর কার্ড। পোশাকি নাম এয়ার স্টেরিলাইজেশন কার্ড, অনলাইন অফলাইন দুই জায়গাতেই বিক্রি হচ্ছে। অনলাইনে দাম 150 থেকে 250 টাকা, তবে খোলা বাজারে মিলছে 50 টাকাতেও। যেমন বড় বাজারেই দেদার বিক্রি হচ্ছে এই কার্ড। ইয়ে করোনা মিটার পেন্ডে কে লিয়ে ये जो इसमें दिया है भारेक्स मीटर, क्या काम क्या है इसका? ये गले में पहनने के लिए दिया हुआ है, हम 50 रुपीज में बेचता है इसको, एक पीस का जी। ये नई आई है कलकत्ता में? ये अभी आया है, नया ही आया, मेड इन जापान। हाँ मेड इन जापान। कोरोना अब है कार्ड चाहिदाओ एखन आकाश छोआ। এটা একটা অনলাইনে এনে দিয়েছে আমার হাজবেন্ড, যদি আমি যেখানেই থাকি না কেন ওটা গলায় থাকলে 1 মিটারের মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকবে না। জানতে পারলাম যে এটা ভাইরাস বা কিছু অ্যান্টিঅ্যাক্টিভ ভাইরাস কিছু একটা অ্যাটাক ফর্ম করবে। কোথা থেকে কিনেছেন? আমি অনলাইনে কিনেছি। গোটা বিশ্বের তাবর বিজ্ঞানীরা যখন করোনার ভ্যাকসিন খুঁজে চলেছেন তখন এই কার্ড কোথা থেকে এলো? প্যাকেটে লেখা মেড ইন জাপান, বাকি কথা ইংরেজি বা ভারতীয় কোনো ভাষাতেই লেখা নেই। তবে একটি অনলাইন সাইটে দাবি করা হচ্ছে এই কার্ডের মধ্যে নাকি রয়েছে ক্লোরিন ডাইঅক্সাইড। বিশেষজ্ঞরা বলছেন এসব নিছকই বুজরুকি, এর সঙ্গে করোনা তাড়ানোর কোনো সম্পর্ক নেই। খুবই উদ্বেগজনক, এক্ষুনি এক্ষুনি বন্ধ হওয়া উচিত এ জাতীয় মানুষ ঠকানো, বলতে পারেন বুজরুকি। উপকার তো হয়ই না, বরং মানুষের শরীরে তার চামড়ায় অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। গত মার্চেই মার্কিন যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি দাবি করেছে এয়ার স্টেরিলাইজেশন কার্ডের কার্যকারিতা পরীক্ষিত নয়, এমনকি কার্ডের প্যাকেজে ইংরেজিতে লেখা না থাকায় উপাদানের বিষয়ে মার্কিন নাগরিকদের বোঝার সমস্যা রয়েছে। তাই আমেরিকা এই কার্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরা যে রাসায়নিকটা ব্যবহার করছে সেটা হচ্ছে ক্লোরিন ডাইঅক্সাইড। এটা কি কাজে লাগে? এটা মূলত লাগে কাগজ শিল্পে ব্লিচিং, ব্লিচ করার জন্য যাতে সাদা হয়, এছাড়া ওয়াটার ডিসইনফেকশনের কাজে লাগে, কিন্তু এয়ারকে ক্লিন রাখার বিষয়ে এর কোনো ভূমিকা নেই। ভারত সরকার কি করবে? কাট নিষিদ্ধ হবে নাকি এভাবেই বিজ্ঞান নয় গোমূত্র গোবর পাপড় রোদ্দুরে দাঁড়িয়ে থাকার মতো নানা বিশ্বাসে ভরসা করে মনকে সান্ত্বনা দেওয়া চলবে? সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ।